You are watching Bitbns News. শুভেচ্ছা এবং স্বাগতম সবাইকে Bitbns News-এ। বর্তমানে ক্রিপ্টো বাজার একেবারে অস্থিতিশীল। তাই ক্রিপ্টো বিশ্বে আসলে কি ঘটছে তা জানা ব্যবহারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই নিশ্চিত করুন আপনি প্রতিদিন ক্রিপ্টো নিউজ দেখছেন এবং নিজেকে আপডেটেড রাখছেন। জানিয়ে দিচ্ছি ক্রিপ্টো জগতের আজকের সংবাদের শিরোনামগুলো। স্বর্ণ দ্বারা সমর্থিত নতুন স্টেবল কয়েন ইস্যু করতে চাইছে ইরান এবং রাশিয়া। হারমোনি ওয়ান হ্যাকারদের কাছ থেকে $2.5 মিলিয়ন পুনরুদ্ধার করতে দলবদ্ধ হলো বাইন্যান্স এবং হোবি। টেরা ক্লাসিককে সমর্থন করার জন্য বিয়ার মার্কেটে অতিরিক্ত $2 মিলিয়ন সংগ্রহ করেছে TerraCVita। এডিএ পেমেন্টের জন্য প্রধান উন্নয়নগুলিকে টিচ করলেন কার্ডানো কন্ট্রিবিউটর। সেকের বিটকয়েন ইটিএফ অস্বীকৃতিকে অযৌক্তিক দাবি করে তিরস্কার করল গ্রেস্কেল। ইউরোপীয় ইউনিয়নের সংস্থাগুলির হিট লিস্টে স্থান পেয়েছে ক্রস বর্ডার ক্রিপ্টো স্ক্যামাররা। US বন্ড মার্কেটে ডিসরাপ্ট এর ব্যাপারে সতর্ক করলেন কর্নেল প্রফেসর। বিট থামকে বিনিয়োগকারীদের বিভ্রাটের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল দক্ষিণ কোরিয়ার আদালত। ক্রিপ্টো নিষিদ্ধের প্রতি জোর দিচ্ছেন ভারতীয় সেন্ট্রাল ব্যাংকের প্রধান। 10 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে পুনরায় মুদ্রাস্ফীতি ঘটালো ইথেরিয়াম। 21 মিলিয়ন ইউরো ক্রিপ্টো জালিয়াতির জন্য 4 জনকে কারাগারে পাঠালো যুক্তরাজ্য। এবং হারমোনি হ্যাক থেকে চুরি হওয়া ফান্ড সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানা গেল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়ার সংবাদ সংস্থা বেদমস্তির 15 জানুয়ারির রিপোর্ট মতে ইরান রাশিয়ার সাথে একটি পারস্য উপসাগরীয় অঞ্চলের টোকেন তৈরি করতে কাজ করছে যা বৈদেশিক বাণিজ্যে একটি পেমেন্ট পদ্ধতি হিসেবে কাজ করবে। রাশিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্রিপ্টো ইন্ডাস্ট্রি অ্যান্ড ব্লক চেন RACIB এর নির্বাহী পরিচালক আলেকজান্ডার ব্রাজনিকভের মতানুসারে টোকেনটি স্বর্ণ দ্বারা সমর্থিত একটি স্টেবল কয়েন আকারে জারি করা হবে বলে ধারণা করা হচ্ছে। বাইন্যান্সের CEO সিজেড ঝাওয়ের মতে ক্রিপ্টো এক্সচেঞ্জগুলি প্রায় $2.5 মিলিয়ন মূল্যের মোট 121 বিটকয়েন পুনরুদ্ধার করেছে। ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স এবং হোবি এর নিরাপত্তা নিশ্চিতকারী দলগুলি হারমোনি ব্রিজ এক্সপ্লয়েট হ্যাকারদের কাছ থেকে 121টি বিটকয়েন ফ্রিজ করতে এবং পুনরুদ্ধার করতে একসাথে কাজ করছে। টেরা ক্লাসিক ইন্ডিপেন্ডেন্ট ডেভেলপমেন্ট গ্রুপ TerraCVita তার প্রস্তাবিত ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স প্রজেক্ট টেরাপোর্ট এর জন্য অতিরিক্ত $2 মিলিয়ন সংগ্রহ করেছে, যেখানে নিশ্চিতভাবেই দীর্ঘদিনের প্রত্যাশিত ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ ডেক্স অন্তর্ভুক্ত থাকবে। কার্ডানো ক্রিপ্টো ইকোসিস্টেমের কন্ট্রিবিউটর এবং ডেভেলপার অ্যাডাম ডিন CIP30 এর কাজের বিবরণ প্রকাশ করেছেন। কার্ডানো ভিত্তিক হট ওয়ালেটের ওয়েব পেজের ইন্টারঅ্যাকশন কার্যকারিতা আনতে ক্রিপ্টো সম্পদ স্টোরেজ এবং ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশনগুলির মধ্যে একটি মেলবন্ধন তৈরি করতে কার্ডানো ইম্প্রুভমেন্ট প্রপোজাল প্রয়োজন। একটি ডিজিটাল সম্পদ ব্যবস্থাপনা ফার্ম গ্রেস্কেল সম্প্রতি একটি মামলা দায়ের করেছে যেখানে এটি একটি স্পট বিটকয়েন এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ETF অনুমোদনের বিরুদ্ধে অযৌক্তিক এবং মৌলিকভাবে অসঙ্গত যুক্তির জন্য মার্কিন সিকিউরিটিজ নিয়ন্ত্রকদের তিরস্কার করেছে। 2022 সালের শেষ নাগাদ স্ক্যামাররা তাদের ফোকাস সরিয়ে ক্রিপ্টো বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করার দিকে নজর দিয়েছিল যারা তাদের বছরব্যাপী ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছিল। ইউরোপীয় সরকারি সংস্থাগুলির নেতৃত্বে একটি আন্তর্জাতিক আইন প্রয়োগকারী অভিযান July 2022 থেকে ক্রস বর্ডার ক্রিপ্টো স্ক্যাম রোধ করতে ক্রিপ্টো উদ্যোক্তা এবং ব্যবসায় যোগ দিয়ে কল সেন্টারের মাধ্যমে পরিচালিত একটি অপরাধমূলক নেটওয়ার্ক উন্মোচিত করেছে। কর্নেল ইউনিভার্সিটির অধ্যাপক এশ্বর প্রসাদ মার্কিন বন্ড মার্কেটে একটি বড় স্টেবল কয়েনের পতনের সম্ভাব্য প্রভাব সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেন, যদি বড় স্টেবল কয়েনগুলি পতনের মুখোমুখি হয় তবে তাদের যে পরিমাণ ট্রেজারি বন্ড বিক্রি করতে হবে তা মার্কিন ট্রেজারি বাজারকে ব্যাহত ও মূল্যকে প্রভাবিত করতে পারে। 12 নভেম্বর 2017 তারিখে 1.5 ঘন্টা সার্ভিস বিভ্রাটের জন্য বিটহাম এক্সচেঞ্জকে অবশ্যই বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দিতে হবে বলে 13 জানুয়ারি চূড়ান্ত রায় ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট। একটি স্থানীয় সংবাদ সূত্র মতে ক্ষতিগুলি $202.4 বা $251.4 মিলিয়ন আঞ্চলিক মুদ্রা এর সমতুল্য। আজ এই পর্যন্তই। নিয়মিত ক্রিপ্টো জগতের সকল সংবাদ এবং আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।